শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেনকে চারদিক থেকে ঘিরে ফেলছে রাশিয়া, ফলপ্রসূ হয়নি আলোচনা, রাশিয়ার হামলা যে কোনো সময়। উত্তেজনা বাড়িয়ে আবারও ইউক্রেনে বিপুল পরিমাণ অস্ত্র পাঠালো যুক্তরাষ্ট্র। এরদোয়ানকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বিরোধীরা, কেলেঙ্কারির জেরে লন্ডনের নারী পুলিশ প্রধানের পদত্যাগ। ইরানের সাথে আলোচনা জরুরি পর্যায়ে সময় সীমিত বলল যুক্তরাষ্ট্র। আফ্রিকায় ১৭.২০ লাখ ডলার বিনিয়োগের ঘোষণা দিলেন ইইউ প্রধান। এবার বিস্তারিত। ইউক্রেন রাশিয়া উত্তেজনা আরও চরমে পৌঁছেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অস্ত্র পাঠিয়েছে ইউক্রেনে। গতকাল বৃহস্পতিবার রাতে কিয়েভে পৌঁছায় মার্কিন এ সামরিক সহায়তা। এছাড়া মিত্রদের নিয়ে নানাভাবে ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র, তবে এসবকে পাত্তা দিচ্ছে না রাশিয়া। স্যাটেলাইটে ধারণকৃত ছবিতে দেখা যাচ্ছে ইউক্রেন সীমান্তে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। দেশটি যে কোনো মুহূর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে পশ্চিমা বিশ্বের শঙ্কা। কলোরাডো ভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সারির ওই ছবিতে দেখা গেছে রাশিয়া ইউক্রেনের তিন দিকে আরও সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। দেশটি ক্রিমিয়া, পশ্চিম রাশিয়া ও বেলারুশ সহ ইউক্রেনের সীমান্তে সামরিক উপস্থিতি জোরদার করেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিস দাবি করেছে ইউক্রেনের কাছে বেশ কয়েকটি এলাকায় নতুন করে সেনা মোতায়েন করেছে রাশিয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে ছবিগুলো স্থানীয় সময় গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার স্যাটেলাইটে ধারণ করা হয়। তবে রয়টার্স বলেছে আলাদা করে ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি তারা। কূটনৈতিকভাবে রাশিয়া ইউক্রেন উত্তেজনা নিরসনে জার্মানিতে হওয়া আলোচনা ফলপ্রসূ হয়নি। শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের পক্ষ থেকে আলাদাভাবে জানানো হয়েছে বিষয়টি। খবর রয়টার্স। যুক্তরাষ্ট্র নতুন করে হুঁশিয়ারি দিয়েছে যে কোনো সময় রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে বসবে। শুক্রবার যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন রাশিয়া সীমান্তে আরও সৈন্য জড়ো করছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন শীতকালীন অলিম্পিক চলাকালীন সময়ই যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে কোয়াডের বৈঠক শেষে ব্লিংকেন বলেন, আমরা এমন পর্যায়ে আছি যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে। আরও পরিষ্কার করে বলা যায়, অলিম্পিক চলাকালীন সময়েই ইউক্রেন হামলা হতে পারে। শোনা যাচ্ছিল চীনকে খুশি রাখতে অলিম্পিক চলাকালীন সময়ে যুদ্ধে জড়াবেন না পুতিন, কারণ এতে করে অলিম্পিকের ওপর থেকে মানুষের নজর সরে যাবে। ব্লিংকেন আরও বলেন, খুব সহজ, আমরা রাশিয়ার হামলা করার প্রস্তুতি অব্যাহতভাবে দেখে যাচ্ছি। এদিকে এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নতুন করে নিজ দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার জন্য অনুরোধ জানান। এ ব্যাপারে তিনি বলেন, যে কোনো সময় সতর্কতা ছাড়াই রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে। সেই সময় ইউক্রেন ত্যাগে মার্কিন নাগরিকদের সহ কনসুলার পরিষেবা প্রদান করা মার্কিন দূতাবাসের জন্য কঠিন হতে পারে। ইউক্রেন রাশিয়া উত্তেজনা আরও চরমে পৌঁছেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অস্ত্র পাঠিয়েছে ইউক্রেনে। গতকাল বৃহস্পতিবার রাতে কিয়েভে পৌঁছান মার্কিন এই সামরিক সহায়তা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ২০ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তার অংশ হিসাবে এই বিপুল পরিমাণ অস্ত্র পাঠানো হয়েছে। খবর ইউএসএ টুডের। জানা গেছে ওয়াশিংটনের পাঠানো এই সামরিক সহায়তার মধ্যে রয়েছে ১৫০ টন গ্রেনেড ও ভারী বিস্ফোরক। এর আগে গেল সপ্তাহে ইউক্রেনকে সহায়তা দিতে যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড ও সুইডেনের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে নিরাপত্তার জোরদারে কয়েক দফায় সামরিক সহায়তা পৌঁছেছে ইউক্রেন। সীমান্ত এলাকায় রুশ সেনা মোতায়েন নিয়ে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলছে কিয়েভ মস্কোর মধ্যে। এদিকে মার্কিন নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেছেন, রাশিয়া ইউক্রেন উত্তেজনা চরমে পৌঁছেছে, এমতাবস্থায় অবিলম্বে মার্কিন নাগরিকদের উচিত ইউক্রেন ত্যাগ করা। অন্যথায় রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে হামলা করে বসলে মার্কিন নাগরিকদের উদ্ধারে কোনো সৈন্য পাঠাবে না আমেরিকা। আগামী বছরের জুনে অনুষ্ঠিত হতে যাওয়া তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এবার সরব হচ্ছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বিরোধীরা। তারা বর্তমানে এই তুর্কি প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। ইকোনমিক টাইমসের লেখা ডেভিড গার্ডেনেরার একটি বিশেষ নিবন্ধে এমনটাই তুলে ধরা হয়েছে। তিনি লিখেছেন, তুরস্কের রাজনৈতিক বড় কোনো প্রতিপক্ষ না থাকলেও সম্প্রতি এরদোয়ানের রাষ্ট্রীয় নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর মধ্যে অন্যতম মুদ্রাস্ফীতি। গত মাসে মুদ্রাস্ফীতি বাড়তে পারতে ৫০% দাঁড়ায়, যেটি তার শাসনকালে এ যাবৎকালে সর্বোচ্চ। এটিকে সুযোগ হিসাবে নিচ্ছে বিরোধীরা।
বলা হয়েছে, এরদোয়ান বিরোধী শক্তি যতই ভঙ্গুর হোক না কেন, তারা নেতিবাচক অর্থনীতির বিষয়টি জনগণের সামনে আনার চেষ্টা করছে। তারা এই ইস্যুকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে তুরস্কের দীর্ঘদিনের এক নায়ক এরদোয়ানকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। ধারণা করা হচ্ছে, ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির জন্য আগামী নির্বাচনে কাল হয়ে দাঁড়াতে পারে। বিষয়গুলো নিয়ে এরদোয়ান যে ভাবছেন না তা নয়। সম্প্রতি তিনি তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রধানকে বরখাস্ত করেছেন, মুদ্রানীতি পরিবর্তন এনেছেন। তাতেও খুব একটা লাভ হয়নি। খাদ্য ও জ্বালানির দাম এখনও আকাশচুম্বী, যেটি ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির জন্য আগামী নির্বাচনে কাল হয়ে দাঁড়াতে পারে। লন্ডন পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠার পর পদত্যাগ করলেন কমিশনার ক্রেসিডা ডিক। লন্ডনের প্রথম নারী কমিশনার ডিক জানিয়েছেন, লন্ডনের মেয়র সাদিক খানের সমর্থন হারানোর পর তার পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সম্প্রতি লন্ডনের মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে একের পর এক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগ তো আছেই, সেই সঙ্গে বাহিনীর মধ্যে বৈষম্যের অভিযোগও আছে। তবে সম্প্রতি মেট্রোপলিটন পুলিশের একজন বর্তমান সদস্যর বিরুদ্ধে এক নারীকে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে। তারপরই ডিক পদত্যাগ করলেন। ডিক বলেছেন, তার সামনে পদত্যাগ দেওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। লন্ডনের মেয়র সাদিক খান ঘোষণা করেছিলেন, তিনি আর পুলিশ কমিশনারের ওপর আস্থা রাখতে পারছেন না। 2024 পর্যন্ত ডিক পুলিশ কমিশনার থাকতে পারতেন, কিন্তু সাদিকের এই মন্তব্যের পরই তিনি বলেছেন, আমি খুব দুঃখের সঙ্গে এই ঘোষণা করছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আমার ওপর মেয়রের আর কোনো আস্থা নেই। ডিক বলেছেন, ধর্ষণ ও হত্যার ঘটনাসহ সম্প্রতি বেশ কয়েকটি খারাপ ঘটনা ঘটেছে, এর ফলে এই অসাধারণ পুলিশ বাহিনীর ওপর মানুষের আস্থায় চিড় ধরেছে। 2017 থেকে ডিকে পদে ছিলেন। তিনি বলেছেন, তার সঙ্গী পুলিশ অফিসাররা প্রতিদিন প্রচুর পরিশ্রম করেছেন, তাদের তিনি ধন্যবাদ দিয়েছেন। লন্ডনের পুলিশ এখন প্রধানমন্ত্রী বোরিস জনসনের বিরুদ্ধে পার্টি গেট কেলেঙ্কারি নিয়ে তদন্ত করছে। অভিযোগ উঠেছে, করোনাকালে জনসন বিধি ভেঙে একের পর এক পার্টি করেছেন। বুধবার হোয়াইট হাউস ইরানকে 2015 সালের ইরান পরমাণু চুক্তি দ্রুত পুনরুজ্জীবিত করার জন্য প্রকাশ্য চাপ দিয়েছে। হোয়াইট হাউস বলেছে, কয়েক সপ্তাহের মধ্যে একটি চুক্তি সম্পূর্ণ না হলে আগের চুক্তিতে ফিরে আসা সম্ভব হবে না। হোয়াইট হাউস মুখপাত্র জেন সাকি সাংবাদিকদের বলেন, সব পক্ষের মূল উদ্বেগগুলো দৃশ্যমান রয়েছে, কিন্তু কিছুদিনের মধ্যে এটি যদি সম্পূর্ণ করা না হয় তাহলে ইরানের চলমান পারমাণবিক কর্মসূচি জেসিপিওতে আমাদের ফিরে আসা অসম্ভব করে তুলবে। জয়েন্ট কম্প্রিহেন্স প্ল্যান অফ অ্যাকশনের সংক্ষিপ্ত রূপ হল জেসিপিএ। সাকির মন্তব্য, পররাষ্ট্র দফতরের একজন সিনিয়র কর্মকর্তার বক্তব্যের প্রতিধ্বনি, যিনি 31 জানুয়ারি সাংবাদিকদের জানান, চুক্তিটি পুনরুজ্জীবিত করার জন্য আমাদের হাতে মাত্র কয়েক সপ্তাহ সময় রয়েছে। চুক্তিতে বলা হয়েছে, বোমা তৈরির নানান উপাদান পাওয়া যেন কঠিন হয় সে উদ্দেশ্যে ইরান তার কর্মসূচি সীমিত করবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলো ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া নিষেধাজ্ঞাগুলো শিথিল করবে। ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র কর্মসূচির অভিযোগ তেহরান প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে চুক্তিটি ত্যাগ করেছিলেন। তার যুক্তি ছিল, এটি আঞ্চলিক অপশক্তিগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধ করতে পারেনি এবং এই চুক্তি পারমাণবিক বিধিনিষেধের ব্যাপারে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা খুব বেশি শিথিল করছে। তিনি পুনরায় ইরানের ওপর নিষেধাজ্ঞাগুলো আরোপ করেন, যা এক বছর পর ইরানকে পারমাণবিক চুক্তির সীমা লঙ্ঘনে পরিচিত করে। ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে ইনফ্রাস্ট্রাকচার ইনিশিয়েটিভের অংশ হিসেবে ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লেইন গতকাল বৃহস্পতিবার আফ্রিকায় $17.2 কোটি বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেন। সেনেগালের রাজধানী ডাকারে একটি সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সালকে সাথে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ ঘোষণা দেন। আগামী সপ্তাহে নির্ধারিত ইইউ আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিতে ভন ডার লেইন সেনেগালে উপস্থিত রয়েছেন। সেনেগাল বর্তমানে আফ্রিকান ইউনিয়নের রোটেটিং প্রেসিডেন্সির দায়িত্ব পালন করছে। ডনভার লেন বলেন, এই তহবিল ইইউর গ্লোবাল গেটওয়ে ইনফ্রাস্ট্রাকচার ইনিশিয়েটিভের অংশ হিসাবে বাস্তবায়িত হওয়া প্রথম আঞ্চলিক প্যাকেজ হতে যাচ্ছে। গত বছরের শেষের দিকে এটি প্রথম ঘোষণা করা হয়েছিল। গ্লোবাল গেটওয়ে 2027 সালের মধ্যে বিশ্বজুড়ে সরকারি এবং বেসরকারি অবকাঠামো প্রকল্পের জন্য $340 বিলিয়ন পর্যন্ত বিনিয়োগ করতে চায়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।